2023 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তাই সেই রক্ত স্বল্পতা দূর করতে রাজ্যের সকল অংশের জনগণকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আর মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, কর্মী সংগঠন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে। এতে করে বর্তমানে রাজ্যে যত ইউনিট ব্লাড মজুদ থাকার কথা ছিল তার চেয়ে অনেক বেশি পরিমাণ ব্লাড মজুদ রয়েছে। স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে রবিবার রাজধানীর ভট্টপুকুরস্থিত নিবেদিতা ক্লাবের উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, রক্তে চার ধরনের উপাদান রয়েছে আর রক্তের এই চারটি উপাদান চার ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হয়ে ওঠে। তাই একজন সুস্থ ব্যক্তির রক্ত দিয়ে চারজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো যায়। আমাদের এবার যে বিধানসভার ইলেকশন হলো, সেই কারণ ব্লাড ডোনেশন এটা একটা মানে সার্কেল ওয়েতে প্রতিনিয়ত এটা হয়ে থাকে। ওই ইলেকশনের কারণে কিছু স্বল্পতা আমাদের ব্লাড ব্যাংকে দেখা দিয়েছিল, তো আমি আহ্বান রেখেছিলাম। তো আপনাদের মতো যারা ক্লাব, সংঘ বা স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গার থেকে, ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই এই রক্তদানে এগিয়ে এসছেন। তাতে করে আমাদের যদি 40 লাখ আমাদের পপুলেশন বর্তমানে ত্রিপুরা হয়, তাহলে নিয়ম অনুসারে অ্যাটলিস্ট আমাদের 1% মজুদ থাকতে হবে, অর্থাৎ 40,000 ইউনিট আমাদের মজুদ থাকতে হবে। তো গত 22-23 যে বছর সেখানে দেখা গেছে আমাদের 42,000 ইউনিটস আমাদের ব্লাড কালেকশন হয়েছে। তো সেইভাবে এখনও চলছে, আশা করি যে আগের 22-23 অর্থ বছরে বা যে বছরে আমাদের যে কালেকশন হয়েছিল এবার 23-24 আরও বেশি বাড়বে। এখন একজন রক্ত দিলে চারজন লোককে বাঁচানো যায়। আমরা জানি যে রক্তে যেমন প্লাজমা আছে, হোয়াইট ব্লাড কার্পাসেল আছে, প্লেটলেটস আছে, রেড ব্লাড কার্পাসেল আছে, তো চারটে উপাদান এক একজন মুমূর্ষু ব্যক্তির যে কোনোটাতেই আমরা দেখি যে তার স্বল্পতা থাকে, সেপারেট করারও আমাদের সুবিধা আছে। এদিনের এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য সহ আরো অনেকেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।